হ্যালো ভিউয়ার্স, টেক এন্ড ট্রেনার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে একটা পিএলসি রিভিউ দেখাবো। জাস্ট এখানে আমি একটা উইকনের পিএলসি নিয়ে এসেছি। উইকনের পিএলসি বাংলাদেশে আসলে খুব একটা এখনো পপুলার হয় নাই, তারপর আমি ইউজ করেছি উইকনের পিএলসি। আমি ইউজ করে দেখেছি, এটা পারফরমেন্স অনেক ভালো। এটার এখান দিয়ে প্রোগ্রাম দিতে হয়, এটা ওটিজি কানেকশন দেওয়া যায় অন অফ করে রাখার জন্য। আর এটা এই পাশটাতে ভিডিও মডিউল কানেক্ট করার জন্য। আসলে এই পিএলসিটা আমি কেন দেখাচ্ছি, তার কারণ হচ্ছে বাংলাদেশে কিন্তু আমরা সিমেন্স, অমরন, তারপরে স্নাইডারের পিএলসি ইউজ করে থাকি। স্নাইডারের পিএলসি কিন্তু অনেক দাম। স্নাইডারের পিএলসি, এরকম একটা স্নাইডারের পিএলসি কিনতে গেলে আপনাকে প্রায় 24-25 হাজার টাকা খরচ করতে হবে। এখন তো বর্তমানে বাজার খুবই অস্থির, তো আপনারা এই ইকনের পিএলসি ইউজ করে দেখতে পারেন। এই পিএলসির পারফরমেন্স, স্নাইডার পিএলসি পারফরমেন্স ইকুয়াল। আমি কিছু কিছু জায়গায় স্নাইডারের পরিবর্তে উইকন ইউজ করছি বিকজ অফ আপনার প্রাইসের কারণে, কস্টিং কমায় আনার জন্য। আর এটাকে প্রোগ্রাম দেওয়ার জন্য আবার একটা ক্যাবল আছে, সেই ক্যাবলটা দিয়ে একটা প্রোগ্রাম দিবেন। সহজেই আপনি এই পিএলসিটা ইউজ করতে পারেন এবং পিএলসিটা ইউজ করে দেখতে পারেন যে এটার পারফরমেন্সটা কেমন। উইকনের পিএলসি নিয়ে যদি আপনাদের কোনো সমস্যা থাকে, উইকনের পিএলসি নিয়ে যদি কোনো কোয়েরি থাকে, তাহলে আমাকে মেইল করবেন। উইকনের পিএলসি নিয়ে আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে টিউটোরিয়াল দিব। তো আজকে হচ্ছে জাস্ট রিভিউটা দেখালাম, এরপরে হচ্ছে আমি এটার প্রোগ্রাম কীভাবে করতে হয় এই অংশগুলো দেখাবো। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।